চিকেন কারির জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে রেখেছি। এবং এখানে আমি এই যে উইথ স্কিন চিকেনগুলোকে নিয়েছি, তার জন্য আমার রান্নায় তেল কমই লাগবে, কারণ এখানে চিকেনে যদি স্কিন থেকে থাকে তবে কিন্তু এর থেকেই রান্না করার সময় প্রচুর পরিমাণে তেল বেরিয়ে আসে। ঠিক আছে, তো রান্নাটা আমি শুরু করছি। প্রথমে আমি এই মাংসগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে ভেজে নেব। এবার ধীরে ধীরে মাংসগুলো তেলে দিয়ে ভেজে নেব। আজ কলকাতায় বেশ বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো এসেই গেল, এমন বৃষ্টির ওয়েদারে এরকম একটি মাংসের রেসিপি যদি হয় তবে তো আর কথাই নেই। দুপুরে মাংস আর বাঙালির আর কি চাইবে, কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে তুলে নিই। এবার এই তেলটাতে তেজপাতা, দারচিনি, দুটো এলাচ আর লবণ, একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি ভেজে নেব ভালো করে। এবারে যদিও আমাদের কলকাতায় বৃষ্টিটা অনেক দেরিতে এলো, তবুও ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, যা গরম পড়েছিল এবারে। তবে গরম খুব একটা কমেনি, এখন বৃষ্টি হচ্ছে তাই হয়তো ঠান্ডা রয়েছে, ওয়েদারটা সুন্দর মনোরম রয়েছে, কিন্তু যেই মাত্র রোদ উঠবে ব্যাস সেই আগের মতনই গরম শুরু হয়ে যাবে। গরমটা দিন দিন সত্যি খুবই বেশি পড়ছে। ভাবুন তো, আমরা তো বাড়িতে আছি, আমরা প্রয়োজনে এসি চালিয়েও একটু আরাম করে নিতে পারি, কিন্তু যারা বাইরে কাজ করে বা গরিব, যারা যাদের বাড়িতে এসি নেই অথবা যারা রাস্তায় থাকছে, তাদের ক্ষেত্রে কতটা কষ্টকর এই গরমের দিন কাটানো থাকা। সত্যি খুবই বাজে গরমটা পড়েছে কলকাতায় এখন। যেহেতু মাংসে আমি এর আগে লবণ দিয়েছি, সেই জন্য এখানে 1/2 চামচ লবণ দেব, পরে স্বাদ করে লবণটা অ্যাড করবো, কেননা যদি এক্ষেত্রে যেহেতু দুবার আলাদা করে লবণ দেওয়া হচ্ছে, তাতে লবণের টেস্টটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, বেশি লবণ হয়ে গেলে তো মুশকিল খাওয়ার। তো যাই হোক, এখানে আবার 1/2 চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো, অ্যাড করব 2 চামচ আদা রসুন পেস্ট। আদাকে আর রসুনকে আমি এখানে আগে থেকেই বেটে রেখেছি।
অ্যাড করব হাফ চামচ ধনে গুঁড়ো, ছোট চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, সব কিছু এবার মিশিয়ে নেব। এবার অ্যাড করব টমেটো পেস্ট, এবার এর মধ্যে অ্যাড করে দেব মাংসটাকে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অ্যাড করব অল্প করে জল। এবার দেখেছেন তেল বেরিয়ে এসেছে, পুরো মাংসের মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় এখানে অ্যাড করে দেবো আমি গরম জল। পরিমাপ মতো জল এখানে আমি অ্যাড করে দেবো। এমনভাবে জলটা অ্যাড করবেন যেন মাংসগুলো ডুবে থাকে, এই পরিমাপ জলই আপনারা এখানে অ্যাড করবেন, যেহেতু এটা ঝোল হবে সেই জন্য। এভাবে এবার আমি ঢেকে দেবো, এটা সেদ্ধ হবে 15 মিনিট পর আমি খুলে দেখবো মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এবার একটা ফ্রাই প্যান নেব, যতক্ষণ আমার মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু তেল নিলাম ফ্রাই প্যানে এবং তেলটা গরম হতে দেবো, এখানে আমি ফোড়ন দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, চার কোয়া রসুন, ফোড়ন দিয়ে নেব। এটা যেহেতু আমি পাঞ্জাবি স্টাইলে মাংসের গ্রেভিটা করছি, ধাবা স্টাইল, তো সেই জন্য আমি ফোড়নটা আলাদাভাবে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু কোনো আলু অ্যাড করিনি, আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আলু দেইনি, আমি মাংসটা শুধু মাংস করলাম। মাংস যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার ঢেকে রেখে দেবো, 10 মিনিট পর খুলে দেখবো।